পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সুপ্রিমো নওয়াজ শরীফের প্রত্যাবর্তনের দিন যখন ঘনিয়ে আসছে তখন দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ বললেন সিনিয়র এ রাজনীতিকে স্বদেশ প্রত্যাবর্তনের পিছনে বোঝাপড়া থাকতে পারে রাজধানী ইসলামাবাদ পার্লামেন্টারি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত বডির প্রতিনিধি দলের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে আশরাফ বলেন অবশ্যই নওয়াজ শরীফের দেশে ফেরার ব্যাপারে কিছু বোঝাপড়া হয়েছে কেন তিনি এখন ফিরে আসছেন কেন তিনি আগে ফিরে আসেননি আলাপকালে যখন এক সাংবাদিক তাকে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন সম্পর্কে প্রশ্ন করেন তখন স্পিকার পাল্টা প্রশ্ন করে বলেন আপনি কি আমাকে বলতে পারেন নির্বাচন হচ্ছে পিপিপি সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাজা পারভেজ আশরাফ বলেন দলের অবস্থা খুব ভালো পিপিপি যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে তাহলে বুঝতে হবে এর মধ্যে সত্যি কিছু আছে অন্য এক প্রশ্নের জবাবে পাক পার্লামেন্ট স্পিকার বলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে জেলে রেখে নির্বাচন হলে তিনি আরো শক্তিশালী হয়ে উঠবেন জাতীয় জবাবদিহি ব্যুরোর মামলাগুলো পুনরায় চালুর বিষয়ে এক অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন পিপিপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে আমরা এসব মামলা মোকাবেলা করতে প্রস্তুত এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ রাষ্ট্রযন্ত্রের ব্যবহার এবং দেশের বিভিন্ন অংশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বেআইনি আটকের তীব্র নিন্দা করেছে যারা যুদ্ধ বিধ্বস্ত এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করছিল এক বিবৃতিতে পিটিআই মুখপাত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের ব্যবহারকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমর্থন জানানোর জন্য নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে বলে জানা গেছে পিটিআই মুখপাত্র দাবি করেছেন শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য পিটিআই নির্ধারিত স্থানে পুলিশ মোবাইল এবং বন্দী ভ্যানের উপস্থিতির কোনো যুক্তি নেই তিনি দুঃখ প্রকাশ করে বলেন নিঃসন্দেহে এটি রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে রাষ্ট্রীয় জবরদস্তিমূলক নীতির ধারাবাহিকতা যা গত 17 মাস ধরে চলছিল পিটিআই মুখপাত্র বলেছেন দেশের সংবিধান ও গণতন্ত্র স্থগিত করে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে তিনি যোগ করেছেন দেশের উপর চাপিয়ে দেওয়া শাসকদের নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের পক্ষে প্রতিবাদকারীদের গ্রেফতার করতে লজ্জা হওয়া উচিত তিনি আরো বলেন যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং সমর্থন প্রদর্শন থেকে নাগরিকদের বাধা দেওয়া যারা তাদের ন্যায্য স্বাধীনতা সংগ্রামের জন্য নৃশংসতার শিকার হচ্ছে তা কোনোভাবেই সহনীয় নয় পিটিআই মুখপাত্র স্পষ্ট করে বলেছেন দখলদার শাসকদের এই ফ্যাসিবাদী আচরণে পিটিআই ভয় পাবে না এবং এই চ্যালেঞ্জিং সময়ে তাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থন করা থেকে পিছপা হবে না